আগামী 1 অক্টোবর ভারতে শুরু হতে যাচ্ছে ওয়ান ডে বিশ্বকাপ। এই বিশ্বকাপের আগে 21 সেপ্টেম্বর নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের খেলা রয়েছে, কিন্তু এই সিরিজে থাকতে চান না সাকিব আল হাসান। তিনি বিসিবির কাছে ছুটি চেয়েছেন বলে জানা গেছে। এদিকে গত শনিবার সন্তান সম্ভব বা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কা ম্যাচের পর মুশফিকুর রহিম ঢাকায় ফিরেছেন। তার সঙ্গে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসানও। সাকিব মুশফিক দুইজনই অবশ্য ভারত ম্যাচের আগে আবার কলম্বোয় দলের সঙ্গে যোগ দেবেন। প্রেমাদাসা স্টেডিয়ামে 15 সেপ্টেম্বর সুপার 4-এর শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত। সাকিব মুশফিকের কলম্বোয় ফেরার কথা রয়েছে 13 সেপ্টেম্বর।